খুব ছোটবেলায় মাকে হারিয়েছেন, কিশোরী বয়সেই বাবাও মারা গিয়েছেন। একা সব দায়িত্ব নিতে শিখেছেন টিন এজ থেকেই। কঠিন জীবন সংগ্রাম নিয়ে কথা বললেন পল্লবী শর্মা। স্টার জলসার কে আপন কে পর অভিনেত্রী পল্লবী শর্মার জীবন। তার অভিনীত চরিত্র জবার সঙ্গে অনেকটা মিলে যায়। বাবা মাকে হারিয়েছেন অনেকটা অল্প বয়সে, তারপরে শুরু হয় একা থাকার সংগ্রাম। সবকিছু হাসি মুখে সহ্য করে কিভাবে এগিয়ে চলেছেন এই ধীর চরিত্রের মানুষটি। 3 বছর ধরে এই যে জবাকে তুমি ক্যারি করে চলেছ, তোমার কি মনে হয় যে তোমার নিজের বয়সটাও একটু যেন বেড়ে গিয়েছে? প্রশ্ন করাই উত্তরে তিনি বলেন, জবা চরিত্রটা আমার মধ্যে মিশে গিয়েছে, আমাকে আর আলাদা করে কিছু ভাবতে হয় না। পল্লবীর হাবভাবটাও যেন জবার মধ্যে কিছুটা মিশে গিয়েছে। দিনের মধ্যে বেশিরভাগ সময়টাই আমি জবা থাকি, পল্লবী খুব কম সময়ই হই, হয়তো শুধু ঘুমানোর সময়েই আমি পল্লবী। তাই জবা আর পল্লবী অনেকটাই মিশে গিয়েছে, আর জবার সঙ্গে পল্লবীর অনেক মিল রয়েছে। যেমন জবা চরিত্রে বাবা মা দুজনেই মারা গিয়েছেন, পল্লবীর ক্ষেত্রেও তাই। আমি খুব ছোটবেলায় আমার বাবা মা দুজনকেই হারিয়েছি। জবা অনেক সংগ্রাম করে একটা জায়গায় পৌঁছেছে, পল্লবীর ক্ষেত্রেও তাই। যেহেতু আমি ছোট থেকে অনেকটা স্ট্রাগল করে বড় হয়েছি, তাই আমার সঙ্গে যারা পার্সোনালি মিশেছে তাদের অনেকেই বলে আমি বয়সের তুলনায় অনেক বেশি ম্যাচুয়র। জবা চরিত্রটা করতে সেটা আমাকে অনেকটা হেল্প করেছে। পল্লবীর জীবনের অভিনেত্রী হয়ে ওঠার সংগ্রামটা কি একটু শেয়ার করবে? উত্তরে অভিনেত্রী বলেন, অভিনেত্রী হওয়ার জন্য কোনো সংগ্রাম সেভাবে কিছু করতে হয়নি। আমি মনে করি ভগবান যখন কারো থেকে কিছু কেড়ে নেন, তখন তাকে অন্য কোনোভাবে পুষিয়ে দেন। আমি যখন ক্লাস 1-2 পড়ি, যখন ভালো করে স্মৃতিও হয়নি, তখন আমি মাকে হারিয়েছি। তারপরে একজন আত্মীয়র বাড়িতে গিয়ে থেকে আমার পড়াশোনা করা, কারণ মা যখন অসুস্থ হয় তখন বাবা মাকে নিয়ে চেন্নাই চলে যায়। আমার স্কুলের জন্য আমি বাবা মায়ের সঙ্গে যেতে পারিনি। মা মারা যাওয়ার পরে বাবা শুধু আর্থিকভাবে সাহায্য করত। আমি ওই আত্মীয়র বাড়িতে থেকেই পড়াশোনা করতে থাকি। আমি যখন ক্লাস 9-10 পড়ি, বাবাও মারা যায়। তারপরে আমার একা জীবন চলা শুরু হয়, একা রোজগার করা, সেখান থেকে টাকা বাজিয়ে কলেজে পড়া, এগুলো হয়। কিন্তু আমি কখনো ভাবিনি যে আমি অভিনেত্রী হব। ঘটনাক্রমে আমি একটা পার্টিতে গিয়েছিলাম, সেখানে একজন ডিরেক্টর ছিলেন, তার মনে হয়েছিল আমি করতে পারবো। সানন্দা টিভিতে নদের নিমায় ধারাবাহিকে লক্ষ্মীপ্রিয়ার চরিত্রটা আমাকে দেন, ওটাই আমার প্রথম কাজ। তারপরে যা হয়, একটা সিরিয়াল থেকে আরও কিছু কাজের অফার আসা, সেই করেই অভিনেত্রী হওয়া। প্রথম কাজের সময় তোমার বয়স কত ছিল? অভিনেত্রী বলেন, নদের নিমায় করার সময় আমি 8-9 পড়তাম। ওটা শেষ হওয়ার পরে সুশান্ত দার হাউসেরই ধারাবাহিক ছিল 2 পৃথিবী। বাবা মারা যাওয়ার পরে আমার যেহেতু পড়াশোনা করাটা খুব জরুরি হয়ে গিয়েছিল, যেহেতু তখন 24 ঘন্টা কাজ হতো, তাই পড়াশোনা করে লিড চরিত্র করাটা খুব কঠিন হয়ে যাচ্ছিল। ক্লাস 10 দেওয়ার পরে আমি 2 পৃথিবী করি, তারপরে 2 বছর একটা গ্যাপ নিয়ে 11-12 কমপ্লিট করি। তারপরে আমি কলেজে অ্যাডমিশন নেই, অ্যাকাউন্টস অনার্স। কলেজে ভর্তি হয়ে আমি কে আপন কে পর শুরু করি, যেহেতু ওই কলেজে অ্যাটেন্ডেন্সের অত চাপ ছিল না। কিন্তু যে 14 ঘন্টাটা এখন হয়েছে সেটা তখন ছিল না, তাই 2nd ইয়ারের পরে আমি আর পড়াশোনাটা কন্টিনিউ করতে পারিনি, যেহেতু আমাকে রোজগার করতেই হবে, মাথার উপর বাবা মা নেই। তাই তখন আমার মনে হলো যে হয় পড়াশোনাটা বেছে নিতে হবে অথবা আমার কাজ, আমাকে একটা সার্ভাইভ করতেই হবে, তাই আমার কাজটাকেই বেছে নিলাম। অসম্ভব একটা সংগ্রামের জীবন অত্যন্ত অল্প বয়সে, তুমি কোথা থেকে এত শক্তি পেলে? প্রশ্ন করায় তিনি বলেন, মানুষকে তো যাই হোক বাঁচতে হবে। এখনো আমার বাড়িতে আমি একা থাকি, সবকিছু আমি নিজে করি, বাজার করা, রান্না করা, ব্যাগসের কাজ, TDS ফাইল জমা করা, শুটিং, সবটাই আমি একটা হ্যান্ডেল করি। আমার মনে হয় সময় জীবন সবকিছু শিখিয়ে দেয়। যখন আর কিছু করা থাকে না, দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন বোধহয় ভগবান সেই শক্তিটা দিয়ে দেয়। তুমি যে এত বছর ধরে এভাবে লড়াই করছো একা, তোমার ক্লান্ত লাগে না? উত্তরে অভিনেত্রী বলেন, হ্যাঁ, কোথাও গিয়ে মনে হয় যে একা লাগছে, কিন্তু এখন এত কাজের মধ্যে থাকি তো একাকিত্বটা ফিল করাও বোধহয় খুব একটা সময় পাই না।
কারণ কে আপন কে পর 3.5 বছর ধরে করতে করতে এখন এটাই আমার কাছে একটা পরিবারের মতো হয়ে গিয়েছে। এখন ফ্লোরে না আসলে মনে হয় আমার জীবন থেকে কিছু একটা যেন মিসিং, এখানে এলে মনে হয় একটু অক্সিজেন রয়েছে, প্রত্যেকের সঙ্গে আমার এত ভালো জিলিং। এর বাইরে আমি আর আমার মেয়ে যে করে সিমরান, আমরা হয়তো সিনেমা দেখতে যাই বা ঘুরতে যাই বা আমার বাড়িতে আড্ডা দেই, পার্টি করি। কে আপন কে পরের পরে তোমার কি প্ল্যান? তুমি কি টেলিভিশনেই থাকবে নাকি ছবি করবে, তেমন কিছু ভেবেছো? উত্তরে অভিনেত্রী বলেন, সেরকম কিছু ভাবিনি, আমার খুব একটা প্ল্যান করে ইন্ডাস্ট্রিতে আসা নয়, সবটাই উপরওয়ালা ঠিক করে দিয়েছেন। আমার মনে হয় এটা শেষ হলে উনি আমাকে যেদিকে নিয়ে যাবেন সেদিকেই আমি যাব। বিয়ের ব্যাপারে কিছু ভেবেছ? প্রশ্ন করায় অভিনেত্রী বলেন, না এখনো অবধি ভাবিনি, যেহেতু আমি বললাম যে খুব স্ট্রাগল করছি লাইফে, আমার ইমোশনগুলো আমি বাঁচিয়ে রেখেছি সেই মানুষটার জন্য যে আমার জীবনে বাবা মায়ের অভাবটা পূরণ করতে পারবে, যে সত্যি লয়ার হবে আমার প্রতি, আমাকে খুব ভালোবাসবে, সেরকম মানুষ পাওয়াটা একটু শক্ত এই মুহূর্তে। এখন পৃথিবীতে এত বেশি ফেক মানুষ ভরে গিয়েছে আর আমি একটু অন্যদের থেকে আলাদা, আমি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ নই, আমি ফেসবুক করি না, আমি হোয়াটসঅ্যাপ খুব দরকার না থাকলে দেখি না, ফোনও খুব একটা খাঁটি না, তাই আমার পক্ষে কোনো মানুষকে পাওয়াটা একটু ডিফিকাল্ট। দেখা যাক যদি পাই কাউকে পরে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না, এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন।